আপনি যখন সরকারি চাকরি করতে যাচ্ছেন আপনাকে ভেরিফাই করতে হচ্ছে যে আপনার এগেনস্টে কোনো ক্রিমিনাল রেকর্ডস আছে কিনা, আপনার এগেনস্টে কোনো কেস চলছে কিনা। তাহলে একজন সরকারি চাকরিজীবী বা সরকারি আমলার ক্ষেত্রে যদি ভেরিফিকেশনটা হয়, একজন পলিটিশিয়ানের ক্ষেত্রে কেন হবে না? পলিটিশিয়ান এত ছাড় পাবেন কেন? তিনি কোন একেবারে সর্ব থেকে নেমে আসা দেবদূত যে তার জন্য কোনো নিয়ম শৃঙ্খলা নেই? তিনি অশিক্ষিত হতে পারেন, তিনি মাধ্যমিক পাশ হতে পারেন, তিনি পড়াশোনা না করলেও চলবে, তিনি শুধু বড় বড় বুলি আওড়াবেন, তার এগেনস্টে ক্রিমিনাল রেকর্ডস থাকলেও তাকে আমরা ক্লিন চিট দিয়ে দেবো কেন? পার্লামেন্টে বসে এই সমস্ত পলিটিশিয়ানরা আইন ফর্ম করবেন আর তাদের নিজেদের এগেনস্টে ক্রিমিনাল চার্জেস থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। এ কীরকম ধরনের দেশের পার্লামেন্টের নিয়ম? কী ধরনের সুপ্রিম কোর্ট আইন তৈরি করছেন এবং আইনকে ইন্টারপ্রেট করছেন? এ কী, কোন সভ্য দেশে এটা হয়? কতগুলো ভণ্ড রাজনীতিবিদ তারা পার্লামেন্টে বসে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বসে যাচ্ছে তাই একটা ভণ্ডামি করবে আর আমরা সেটা সাফার করবো? এটা তো হবে না, এটা কোনোভাবেই আর হবে না। আমি কৃষ্ণনগরের মানুষের রিপ্লেসমেন্ট চাই এবং সেটা মহুয়া মৈত্র অন্যায় করেছেন, বাদ, তার অল্টারনেটিভটা কে দেবে? আমি ইলেকশন তো আর কন্ডাক্ট করতে দেবো না কোনোভাবেই, ইলেকশন আমি একবারই করেছি। আপনি এরকম লোককে অ্যাপয়েন্ট করেছেন, এরকম লোককে রেখেছেন, সে আনঅথরাইজড লগ ইন করেছে, আপনার দেখা উচিত ছিল। কৃষ্ণনগরের মানুষ তো কোনো অন্যায় করেননি। একটা ইলেকশন হচ্ছে, সেখানে রিগিং হচ্ছে, রি ইলেকশন কন্ডাক্ট করছেন, সে টাকাটা আমাকে দিতে হচ্ছে কেন? এটা কি আমার কি পরিশ্রমের টাকাটা কি মজার জায়গা হচ্ছে নাকি? এটা আমার কি পরিশ্রম করতে হয় না? দেশের পাঁচটা মানুষকে যারা খেটে খুটে গিয়ে দিনের শেষে ইনকাম ট্যাক্স দেন, তারা কি মানে এখানে ইয়াকি ফাজলামো করতে বসেছেন? আপনারা ইলেকশন কন্ডাক্ট করতে পারবেন না, আপনারা ইনএফিসিয়েন্ট, আপনাদের পুলিশ বিভাগ ইনএফিসিয়েন্ট, কোর্ট ইনএফিসিয়েন্ট, সেটা প্রমাণ করে দিচ্ছে বারবার। সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় কতগুলো রাজনীতিবিদ তারা ইয়ার্কি ফাজলামো করছেন এখানে বসে, এ কিসের সাপেক্ষে বা ইলেকশন হবে? এতদিন কী করছিলেন? ওনার মাইনে থেকে কাটুন। উনি যদি একটা দেশের যদি সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার ব্রিচ করে থাকেন তাহলে এমপির মাইনে কাটার দাবি জানাচ্ছি। আমাদের ট্যাক্সের পয়সায় এসে বাই ইলেকশন ফিলেকশন হবে না। দেশের পার্লামেন্টের সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারটাই ঠিক নেই, তাহলে সেই দেশে আজকালকার দিনে যে ব্যাঙ্ক ফ্রড হচ্ছে, আপনার ব্যাঙ্ক থেকে টাকা চলে যাচ্ছে, আপনার ফেসবুক টুইটার হ্যাক হচ্ছে, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে এটা পার্লামেন্ট এটা স্বীকার করে নিচ্ছেন যে ভারতবর্ষের সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার বলে এখনও কিছুই নেই। মাননীয় পার্লামেন্টের কাছে এর কি কোনো লগ ফগ রাখার ব্যবস্থা নেই নাকি? কোনো আনঅথরাইজড ডিভাইস থেকে লগ ইন হচ্ছে কি না, আমার সিস্টেমটা হ্যাক হচ্ছে কি না, বা আমার কোনো অ্যাপ্রুভ ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে লগ ইন করা যাবে না? এই সামান্য সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারটা যেটা আজকের দিনে যে কোনো সাধারণ অ্যাপের মধ্যে থাকে সেটা একটা পার্লামেন্টের ওয়েবসাইটে নেই? মহুয়া মৈত্র এবং তার বহিষ্কার পার্লামেন্ট থেকে, এই নিয়ে আমার যা বলার। এখন ঘটনা হচ্ছে, দেখুন, প্রথম কথা, মহুয়া মৈত্রর এই বহিষ্কার আমার কাছে তিন চারটে প্রশ্ন বা তিন চারটে দিক উন্মুক্ত করে দিচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক এবং আইনি প্রেক্ষাপট সম্পর্কে, সেগুলো সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথম কথাটা হচ্ছে যে আজকে মহুয়া মৈত্র পাসওয়ার্ড শেয়ার করেছেন, আনঅথরাইজড ডিভাইস থেকে এই লগ ইনগুলো হয়েছে, প্রশ্ন ম্যানিপুলেট হয়েছে, ক্যাশ ফরকোয়ার ইত্যাদি ইত্যাদি সব বুঝলাম। কিন্তু 2023 দাঁড়িয়ে একাধিকবার লগ ইন হয়েছে, এর আগে বলছেন যে একবার দুবার নয়, বিভিন্নবার হয়েছে, তা মাননীয় পার্লামেন্টের কাছে এর কি কোনো লগ ফগ রাখার ব্যবস্থা নেই নাকি? কোনো আনঅথরাইজড ডিভাইস থেকে লগ ইন হচ্ছে কি না, আমার সিস্টেমটা হ্যাক হচ্ছে কি না, বা আমার কোনো অ্যাপ্রুভ ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে লগ ইন করা যাবে না? এই সামান্য সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারটা যেটা আজকের দিনে যে কোনো সাধারণ অ্যাপের মধ্যে থাকে সেটা একটা পার্লামেন্টের ওয়েবসাইটে নেই? যে আমার যা যে আমার মেম্বার অফ পার্লামেন্ট বা যে তার সেক্রেটারি বা যা তার অফিস, তার তো একটা আইপি অ্যাড্রেসের লক থাকা প্রয়োজন। 2023 দাঁড়িয়ে আছি, এটা 1990 সালে তো দাঁড়িয়ে নেই ভাই, 2023 সালে দাঁড়িয়ে আমার পার্লামেন্টের রেকর্ডে অ্যাপ্রুভ ডিভাইসের আইপি অ্যাড্রেস নেই, একবার হ্যাক হতে পারে। মাল্টিপল টাইম যদি আমার পাসওয়ার্ড শেয়ার্ড হয়ে থাকে এবং যদি আনঅথরাইজড লোকেশান, আনঅথরাইজড কোনো আইপি অ্যাড্রেস থেকে লগ ইন হয়ে থাকে, সেটা হঠাৎ করে আরেকজন এমপি কখন সেটা নিয়ে প্রশ্ন করবেন তারপরে হবে? মানে পার্লামেন্টের নিজস্ব কোনো সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা নেই নাকি? তাহলে যে দেশের পার্লামেন্টের সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারটাই ঠিক নেই, তাহলে সেই দেশে আজকালকার দিনে যে ব্যাঙ্ক ফ্রড হচ্ছে, আপনার ব্যাঙ্ক থেকে টাকা চলে যাচ্ছে, আপনার ফেসবুক টুইটার হ্যাক হচ্ছে, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে এটা পার্লামেন্ট এটা স্বীকার করে নিচ্ছেন যে ভারতবর্ষের সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার বলে এখনও কিছুই নেই, কারণ পার্লামেন্টের অথরাইজড লগ ইনেরই কোনো হিসেব নেই। কবে অন্য আরেকজন কমপ্লেন করবে তাদের রাজনৈতিক সমীকরণ মিলিয়ে, তবে আমি ইনভেস্টিগেশনে বসবো এবং তবে আমি কাজ করবো। আজকে না হয় মহুয়া মৈত্র পাসওয়ার্ডটা শেয়ার করেছেন বলে এত সেটা নিয়ে হইচই হচ্ছে। যদি হ্যাক হতো, যদি ওখান থেকে ফিশিং হতো, যদি ওখান থেকে ডেটা লিকেজ হয়ে যেত, তার দায়িত্বটা কে নিত? কোন মন্ত্রী, কোন আমলাকে আপনি প্রশ্ন করতেন? আপনার তো সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক হওয়াটা প্রয়োজন, যে কোনো আনঅথরাইজড আইপি অ্যাড্রেস বা ডিভাইসে লগ ইন করলেই আমাকে সেখানে একটা অনুমতি নিতে হবে।
এটা তো আজকালকার সাধারণ জিমেলে পর্যন্ত চলে এসেছে। এটা এটা একটা দেশের পার্লামেন্ট, সে তার ন্যাশনাল পোর্টালটাকে সুরক্ষিত করতে পারছে না, যে কোথা থেকে কীভাবে শেয়ার করছি, কোন লোকেশান থেকে, তার কোনো লগ নেই, সেটা দেখার জন্য কোনো লোক নেই। কী ধরনের পার্লামেন্ট, কী ধরনের সাইবার সিকিউরিটি চালাচ্ছে দেশ এবং রাজ্যের বিভিন্ন জায়গার সরকার, কারা রাজনীতিতে আসেন এটা কিছু জানেন না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে মহুয়া মৈত্রকে বাদ দিয়ে দেওয়া হলো, উনি কোন দলের কী কারণে বাদ হয়েছেন তার মধ্যে আমি আসছি না, আমি একজন নাগরিক হিসেবে প্রশ্ন করছি। তাহলে এই মুহূর্তে কৃষ্ণনগরের মানুষের কাছে কিন্তু কোনো এমপি নেই, এটা কি ইয়ার্কি ফাজলামির জায়গা? হঠাৎ করে ওনার টার্ম শেষ হয়ে যাওয়ার পরে এসে বলছে বাই ইলেকশন করে আবার ওনাকে জিতে আসতে হবে, ইলেকশনটা কি পার্লামেন্টের পৈতৃক সম্পত্তি নাকি? কার টাকায় হচ্ছে ইলেকশনটা? আমার আপনার টাকায় হচ্ছে, সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় কতগুলো রাজনীতিবিদ তারা ইয়ার্কি ফাজলামো করছেন এখানে বসে, এ কিসের সাপেক্ষে বাই ইলেকশন হবে? এতদিন কী করছিলেন? ওনার মাইনে থেকে কাটুন। উনি যদি একটা দেশের যদি সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার ব্রিচ করে থাকেন তাহলে এমপির মাইনে কাটার দাবি জানাচ্ছি। আমাদের ট্যাক্সের পয়সা এসে বাই ইলেকশন ফিলেকশন হবে না, এই দায়িত্বটা এখন কে নেবে? তাহলে কৃষ্ণনগরে এই মুহূর্তে কোনো মেম্বার অফ পার্লামেন্ট নেই, তাহলে কৃষ্ণনগরের মানুষের কথা কে গিয়ে বলবে? পার্লামেন্টে তো আমি আপনি গিয়ে ঢুকে বলতে পারবো না, তার জন্য তো প্রতিনিধি রাখা হয়। তাহলে এতদিন ধরে, আজকে চার পাঁচ বছর ধরে একটা একটা এমপি টার্মস থাকে, তাহলে সেই টার্মের অলমোস্ট শেষের দিকে এসে একটা লোককে আপনি বাদ দিয়ে দিলেন, তা বাদ দিয়ে সে জায়গায় আপনি নতুন লোক অ্যাপয়েন্ট করে তারপর বাদ দেবেন না? আপনার তো উচিত ছিল যে তার আগে ইলেকশনটাকে অর্গানাইজ করে নেওয়া। এটা কি ইয়ার্কি ফাজলামো? এটা ভারতবর্ষে কি এটা কি মজা শুরু হয়েছে নাকি? সমস্ত, আমি সমস্ত দলকে বলছি, তৃণমূল, বিজেপি, সিপিএম সমস্ত দলকে বলছি, এটা কি আপনারা কি মজা শুরু করেছেন মানুষের ট্যাক্সের পয়সা নিয়ে, মানুষের ভবিষ্যৎ নিয়ে, মানুষের জীবন নিয়ে? একটা পার্লামেন্ট ডিসাইড করছে যে একজন এমপি থাকবে না, তার রিপ্লেসমেন্টের দায়িত্বটা কার? মানুষের? আমি কি বলেছি? কৃষ্ণনগরের মানুষ বলেছেন সাইবার সিকিউরিটি ব্রিচ করতে? কৃষ্ণনগরের মানুষ বলেছেন আদানিকে নিয়ে প্রশ্ন করতে? কৃষ্ণনগরের মানুষ বলেছেন যে কার থেকে পয়সা নিয়ে কীভাবে ক্যাশ ফর কোয়ারি ক্রাইমে যুক্ত হতে হয় সেটা বলতে? তাহলে কৃষ্ণনগরের মানুষের দোষটা কি? আপনি একজন এমপিকে সাসপেন্ড করছেন, বহিষ্কার করছেন, খুব ভালো কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, তা রিপ্লেসমেন্টটা কি? রিপ্লেসমেন্টটা কে দেবে? আমি তো একজন লিডারকে যে জানি, হ্যাঁ সৎ লোক, ভালো কথা বলেন, দেশের উন্নতিতে কাজে লাগবেন, সেই জন্য তাকে আমি ভোট দিয়ে তাকে জিতিয়েছি। সে যদি বিশ্বাসঘাতক হয় তাহলে তার দায়টা আমার নাকি? এরকম লোককে আপনি পারমিশন দিচ্ছেন কেন? লেটেস্ট ক্রিমিনাল রেকর্ডস বলছে, 2023 যে ক্রিমিনাল রিপোর্ট বার করে ভারত সরকার, যে আমাদের দেশে যত এমএলএ রয়েছে সমস্ত রাজ্য মিলিয়ে তার মধ্যে আনুমানিক 44-45% লোকের নামে ক্রিমিনাল রেকর্ডস রয়েছে। পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট এরা কী করে? যার নামে ক্রিমিনাল রেকর্ডস রয়েছে সেই লোকেরা কী করে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে গিয়ে বসতে পারেন? কী তাদের যোগ্যতা রয়েছে? তার মানে কি মানুষের কাজ করতে গেলে, রাজনীতি করতে গেলে কি ক্রিমিনাল হতে হবে নাকি? আশ্চর্য ব্যাপার, আমি তো এটা বুঝতে পারছি না। তা এই মহুয়া মৈত্রকে সাসপেন্ড করার পরে রিপ্লেসমেন্টটা কী? উনি কোন দলের আমার জানার দরকার নেই, উনি সাসপেন্ডেড, উনি বাজে লোক, উনি একেবারে বেআইনি কাজ করেছেন, একদম বার হয়ে গেছেন, ওনার কোনো আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু রিপ্লেসমেন্টটা কি? এটা জনগণ হিসেবে আমি জানতে চাইছি যে কৃষ্ণনগরের বাসিন্দাদের রিপ্লেসমেন্টটা কি? ও কাকে গিয়ে এখন আমি বলবো যে আমার প্রশ্নটা আপনি গিয়ে পার্লামেন্টে করুন? উইন্টার এই যে অধিবেশনটা হচ্ছে, শীতকালীন অধিবেশন, কৃষ্ণনগরের মানুষকে নিয়ে কথা বলার তাহলে কোনো ডিরেক্ট প্রতিনিধি আপনি দিলেন না? তাহলে একটার এমপ্লয়িকে যদি আপনি সাসপেন্ড করেন সেই জায়গাটা তো ভ্যাকেন্ট থাকতে পারে না। আর বাই ইলেকশনটা কার পয়সায় হবে? দিনের পর দিন যখন বেহিসাবি লগ ইন হয়েছে তখন এটা পার্লামেন্টে দেখা উচিত ছিল। পার্লামেন্টে সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট থাকা দরকার, গোয়েন্দা বিভাগ থাকা দরকার, তার এখানে পুলিশ বিভাগ থাকা দরকার। আপনারা মানে জনগণ এবারে সতর্ক হন, এই তৃণমূল, বিজেপি, এই এই সিপিএম, কংগ্রেস, এই যে একটা সামগ্রিক রাজনৈতিক পরিবেশের মধ্যে একটা ভণ্ডামি শুরু হয়েছে, এটা আমাদের জনগণের পয়সা নিয়ে জনগণকে নিয়মিত বোকা বানানো হচ্ছে। তারা নিজেদের মধ্যে নানা রকমের লড়াই টড়াই করে আপনাকে কিন্তু একেবারে মানে আই ওয়াশ করে বেরিয়ে চলে যাচ্ছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না। আপনি প্রশ্ন করুন, পার্লামেন্টটা কিন্তু আইন তৈরি করার জায়গা, আমরা যারা আইন নিয়ে কাজ করি বা আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে, আপনি কিন্তু আইনটাকে মেনে চলেন মাত্র অথবা মেনে চলেন না, আইন তৈরি করার দায়িত্ব কিন্তু পার্লামেন্টের। তাহলে সেই পার্লামেন্টেই সাইবার সিকিউরিটি ব্রিচ হচ্ছে, পার্লামেন্ট একটা মিসম্যানেজমেন্ট করছে, তো তাহলে আমরা সাধারণ মানুষরা কেন সাফার করব? আর এই লোকগুলো পার্লামেন্টে আমরা তাকে কেনই বে অ্যালাউ করব? আমি তো বলছি মহুয়া মৈত্রর মাইনে কেটে দেওয়া উচিত, ওনাকে সমস্ত রকম সরকারি, এই যদি বাই ইলেকশন করতে হয় সে টাকাটা কেন আমরা দেবো? এই দিনের পর দিন ইলেকশনে রিগিং, আবার রি ইলেকশন কল করবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সে মানুষের, আপনি ইলেকশন কমিশন কি করছেন? ইলেকশন কমিশন এখানে যারা সরকারি চাকরি করতে এসেছেন তার সেই রোজগারের ট্যাক্সের পয়সায় হচ্ছে, বুঝিয়ে দেবেন আপনি যে আপনি কিভাবে কি খরচ। একটা ইলেকশন হচ্ছে সেখানে রিগিং হচ্ছে, রি ইলেকশন কন্ডাক্ট আমাকে দিতে হচ্ছে কেন? এটা কি আমার কি পরিশ্রম হচ্ছে নাকি? এটা আমার কি পরিশ্রম করতে হয় না?
খেটে খুটে গিয়ে দিনের শেষে ইনকাম ট্যাক্স দেন, এখানে ইয়াকি ফাজলামো করতে বসেছেন, করতে পারবেন না। আপনারা ইনএফিসিয়েন্ট, আপনাদের পুলিশ বিভাগ ইনএফিসিয়েন্ট, সেটা প্রমাণ করে দিচ্ছে বারবার করে। মানে মহামৈত্র বহিষ্কৃত হওয়ার পরে এটা নিয়ে এত আলোচনা, 44-45% ক্রিমিনাল রেকর্ড ওয়ালা ঢোকে, তাহলে রাজনীতিবিদ হওয়ার জন্য একটা তো ফিল্টার, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হতে হবে, আপনার এগেনস্টে করা যাবে না। আপনি যখন সরকারি চাকরি করতে ভেরিফাই করতে হচ্ছে যে আপনার এগেনস্টে কোনো ক্রিমিনাল রেকর্ডস আছে কি না, কেস চলছে কি না, তাহলে একজন সরকারি সরকারি আমলার ক্ষেত্রে যদি ভেরিফিকেশানটা হয় এত ছাড় পাবেন কেন? তিনি কোন একেবারে আসা দেবদূত যে তার জন্য কোনো নিয়ম শৃঙ্খলা নেই, হতে পারেন তিনি পড়াশোনা না করলেও চলবে, তিনি শুধু তার এগেনস্টে ক্রিমিনাল রেকর্ডস থাকলেও তাকে পার্লামেন্টে বসে এই সময় তাদের নিজেদের এগেনস্টে ক্রিমিনাল চার্জেস থাকবে, একই রকম ধরনের দেশের পার্লামেন্টের নিয়ম আইন তৈরি করছেন এবং আইনকে ইন্টারপ্রেট সভ্য দেশে এটা হয়, এটা কি ইয়ার্কি ফাজলামি হচ্ছে? লোকেদের বিরুদ্ধে আমি বলছি এটা বন্ধ করতে হবে, এই এই দিনের পর দিন এটা হচ্ছে। আজকে করানো যাবে না, করাতে হলে আপনি এমপি টাকাটা তিনি কোথা থেকে দেবেন, যেখান থেকে ঘুষ নিয়ে ইলেকশন করতে বলুন, যেখান থেকে উনি টাকা নিয়েছেন সেখান থেকে ইলেকশন হবে, আমার ট্যাক্সের পয়সায় ইলেকশন হবে না, জায়গা না। সমস্ত দলকে আমি সতর্ক, এই জিনিসগুলো কিন্তু বন্ধ করতে হবে। এবং মানুষ যে দলের যে ধর্মের যে জাতির মানুষ কোনো কনসার্ন, আপনি তৃণমূল হন, বিজেপি হন, সিপিএম, রাজনীতিবিদ, তারা পার্লামেন্টে বসে যাচ্ছে তাই একটা ভণ্ডামি করবে, সাফার করব, এটা তো হবে না, এটা কোনোভাবেই আর হবে না। আমি ইনভেস্টমেন্ট চাই এবং সেটা মহুয়া মৈত্র তার অল্টারনেটিভটা কে দেবে? ইলেকশন আমি একবারই করেছি, লোককে অ্যাপয়েন্ট করেছেন, এরকম লোককে রেখেছেন, সে আপনার দেখা উচিত ছিল। কৃষ্ণনগরে মানুষ তো কোনো অন্যায় করেননি, প্রতিনিধি নির্বাচন করেছেন, রিপ্রেজেন্টেটিভ হিসেবে। কৃষ্ণনগরের লোক কি সারাক্ষণ তার সাথে সাথে থাকেন, না তার বাড়ির নিচে কোথা থেকে কি লগ ইন করছে কি করছে, সেটা দায়িত্ব তো কৃষ্ণনগরের লোককে দেওয়া হয়নি, সেই দায়িত্বটা পার্লামেন্টে তার যারা সেক্রেটারি আছেন, তার যারা পুলিশ বিভাগ আছেন, গোয়েন্দা বিভাগ আছেন, তারা দেখবেন যে একজন মন্ত্রী, আমলা, একজন মেম্বার অফ পার্লামেন্ট তিনি কোনো রকম ব্রিজ করছেন কিনা, তিনি কোনো রকম ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িয়ে যাচ্ছেন কিনা, আপনি তার পদটা বহিষ্কার করে রিপ্লেসমেন্ট দিন, আপনি অন্য জায়গা থেকে এখানে এমপি অ্যাপয়েন্ট করুন। এটা আমার কথাটা বলবে কি ওখানে, এতে গিয়ে পার্লামেন্টে কোনো বলার লোক নেই, আমি কী অন্যায়টা করেছি যে কৃষ্ণনগরের মানুষ, সাধারণ মানুষ কী অন্যায় করেছি যে আমি একজন প্রতিনিধিকে আমি লুজ করব, আমার অসুবিধাটা কী? ফলে এটা সমগ্র দেশে একটা প্রচণ্ড ভণ্ডামির পরিবেশ তৈরি হয়েছে। আমি বারবার বলছি দেশের মানুষ এবার সতর্ক হন, আপনি যে দলের লোক হন প্লিজ আপনারা প্রশ্ন করুন, ভারতবর্ষটা কিন্তু গোল্লায় যাচ্ছে শুধুমাত্র কতগুলো ভণ্ড রাজনীতিবিদের জন্য, আপনারা প্রত্যেকে সতর্ক হন, প্রশ্ন করুন, যে দলের মানুষ হন, আপনি তৃণমূল হন, বিজেপি হন, সিপিএন হন, কংগ্রেস হন, আপ হন, হোয়াট এভার ইট ইজ, যা আপনার পলিটিক্যাল ইডিওলজি থাক আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কতগুলো লোক তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করবার জন্যে আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে ফাজলামি মারবে, এইটা প্লিজ আপনারা বরদাস্ত করবেন না। এগুলো নিয়ে মানুষ অ্যাওয়ার হন, মানুষ প্রশ্ন করুন, এবং যখনই এখানে ভণ্ডামি দেখবেন সেখানে কিন্তু রুখে দাঁড়ান, নাহলে কিন্তু আপনার দেশের জন্য সেটা খুব ক্ষতিকারক হয়ে যাচ্ছে।